রয়েছে সিসিটিভি ক্যামেরা, কিন্তু নেই সংযোগ। আড়ালে আড়ালে চলছে অসামাজিক মূলক কাজ, চুরির আতঙ্ক ও নিরাপত্তার অভাবে ভুগছে ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের রেগুলেটেড মার্কেট কমিটিটি এমনিতেই একটি ব্যস্ততম জায়গা হিসাবে পরিচিত। প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা থাকে এই মার্কেটে। কয়েকদিন ছাড়া ছাড়াই এই মার্কেটে চুরির ঘটনাও শোনা যায়। নিরাপত্তার স্বার্থে আগেই এখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরেই সেটি এখন বন্ধ হয়ে পড়ে আছে, কোনো সংযোগ নেই তার। মার্কেটের বিভিন্ন জায়গায় মদের বোতলও এদিক সেদিক ছড়িয়ে থাকতে দেখা যায়। স্বাভাবিকভাবেই চুরি হওয়ার আতঙ্কে ও নিরাপত্তার অভাবে রয়েছেন এই এলাকার ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী বলেন, অতীতে আমার দোকানে চুরি হয়েছিল, দোকানে সব মাল লুট করেছিল দুষ্কৃতীরা। এই মার্কেটেই কয়েকদিনের মধ্যে প্রায় 5-7টি বাইকও চুরি হয়ে গিয়েছে। বর্তমানে এখানে থাকা সিসিটিভি ক্যামেরাটি বহুদিন ধরেই বন্ধ হয়ে পড়ে আছে, এমত অবস্থায় তারা নিরাপত্তার অভাবে ভুগছেন বলে জানান। আমি আজ 3 বছর করছি এখানে কোনো সুরক্ষিত সেরকম নেই, মানে যে যার যদি নিজস্ব সুরক্ষিত করতে পারে তাই, নাহলে কোনো সুরক্ষিত বলে কোনো জিনিস নেই, নিরাপত্তা কিছু নেই। না 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 না, এই যে আমরা দোকানের সামনে তো সিসি ক্যামেরা লাগানো আছে, ও ক্যামেরা কোনো কাজ করেনি, অনেকদিন লাগানো আছে, 1 বছর লাগানো আছে, কিন্তু ক্যামেরাই লাগানো আছে, কিন্তু ক্যামেরার মধ্যে কোনো ইয়া নাই। ওগুলো যদি মানে সচল থাকতো বা অপারেট, হ্যাঁ, তাহলে সব কিছুই হতো, তাহলে আর এই চুরিগুলো হলে পারা বোঝা যেত যে হ্যাঁ চুরি হয়েছে। অন্যদিকে সিসিটিভি ক্যামেরার এই বিষয়টি সম্পর্কে রেগুলেটেড মার্কেটের ইনচার্জ রাজীব পালোদিকি জানিয়েছেন, শুনুন। রেগুলেটেড মার্কেটের যে সিসি ক্যামেরা, যে ক্যামেরাগুলো লাগানো আছে এখানকে, অনেকদিন সব ব্যবসায়ী বলছে ক্যামেরা লাগানো আছে, কিন্তু এখানে এটা কোনো কানেকশন নেই বা অপারেটর করবে, দীর্ঘদিন থেকে তো এটা দেখ আছে, এই বিষয়ে কী বলবো বা কারা লাগছে? এখন ক্যামেরাটা এটা আমাদের রেগুলেটর মার্কেট কমিটি লাগায়নি, এটা গত লকডাউন থেকেই, লকডাউন তার মার্কেটের নিরাপত্তা এই বিষয় নিয়ে গোটা শহরেই যখন সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তখন পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানেও লাগিয়েছে, এই ক্যামেরা লাগিয়েছে। এই ডিভাইস বা এর সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের মার্কেট কমিটি সেরকম কিছু জানা বোঝার বিষয়টা নেই, কারণ অফিসে কোনো ডিভাইস টিভাইস নেই, এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে, ওনারাই বলতে পারবে। এই বিষয় নিয়ে নিশ্চিতভাবে আমাদের কাছেও কিছু তথ্য আছে বা আমাদের কাছে ইনফরমেশন এসেছে, তো সে বেসিসে আমরা ইতিমধ্যে আমরা একটা চিঠি করেছি, সেটা ডিএম সাহেবের অর্ডারের বেসিসে আমরা একটা মার্কেট কমিটির তরফ থেকে সেই এনক্লোজার চিঠি সহ আমরা NBF মানে সিভিক অ্যাপ্লাই করার জন্য, সিভিক ডিপ্লয় করার জন্য আমরা সেটা জানিয়েছি। থানাতে আমি বড়বাবুর সঙ্গে নিজে গিয়ে, আমি ইনচার্জ নিজে গিয়ে কথাও বলেছি, উনি আশ্বস্ত করেছেন হয়তো 1-2 দিনের মধ্যেই এখানে সিভিক ডিপ্লয় করবেন। ব্লু ভিউ নার্সিং হোম, 40 শ্রী আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।